হ্যালো মাই অল বিউটিস, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল মেকআপ আর্টিস্ট বাসনা। বন্ধুরা, কিছুদিন আগেই আমার চ্যানেল 16,000 সাবস্ক্রাইবারে পরিণত হয়েছে। এই জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য। কিন্তু সেই সঙ্গে একটা দুঃখের বিষয় এই হলো যে আমার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের মধ্যে অনেকেই হয়তো বেল আইকনটি প্রেস করেনি, যার ফলে আমার দেওয়া ভিডিওগুলো নোটিফিকেশান তাদের কাছে পৌঁছাচ্ছে না। তাই তাদের সকলকে এবং যারা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করছো তাদের সকলের প্রতি আমার একটাই আবেদন, অবশ্যই তোমরা যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখন পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। ওকে, তাহলে বেশি কথা না বলে আজকে আমি আমার টিউটোরিয়ালটা স্টার্ট করছি। তবে আজকে আমি প্রথমে টিউটোরিয়ালটা স্টার্ট করব একটা ফাউন্ডেশন দেখিয়ে। এই ফাউন্ডেশনটা অনলি 99 রুপিজে আমি বাই করেছি, আর এই ফাউন্ডেশন অনলি 99 রুপিজের একটা ফাউন্ডেশন কীভাবে তোমাদের মুখে একটা সুন্দর ফ্ললেস কভারেজ এনে দেয় মেকআপের ক্ষেত্রে, তা তোমাদের আজকে আমি দেখাবো। কারণ সব ক্ষেত্রে যে একটু বেশি দামের ফাউন্ডেশনই তোমাদের ইউজ করতে হবে এর কোনো মানে নেই। অনলি 99 রুপিজের একটা ফাউন্ডেশন খুব সুন্দর তোমাদের মেকআপ কভারেজ এনে দিতে পারে। আর সবথেকে বড় কথা, এই ভিডিওটা তাদের জন্যই উপকারী হবে যারা বেশি দামের ফাউন্ডেশন এখন বাই করতে পারছো না, তারা চাইছো খুব অল্প বাজেটের মধ্যে একটা ফাউন্ডেশন যেটা ভালোও হবে এবং বাজেটটাও অল্প হবে। তাই আজকে আমি যে তোমাদের ফাউন্ডেশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা নাইকার হাইড্রেটিং ফাউন্ডেশন। এটা ছোট প্যাকটা আমি নিয়েছি, আর এই ফাউন্ডেশন হাইড্রেটিং ফাউন্ডেশন নেওয়ার পিছনে একটাই কারণ, যেহেতু এখন শীত আর শীতে আমাদের বেশিরভাগ মানুষের স্কিনই ডিহাইড্রেট হয়ে থাকে, তাই এই টাইমে কিন্তু হাইড্রেটিং ফাউন্ডেশনটাই দরকার। আর তোমরা দেখতেই পাচ্ছ ব্লেন্ডিং করার পর ফাউন্ডেশনটা কত সুন্দর মুখে বসছে, তাই আশা করি তোমরা বুঝতেই পেরে গিয়েছো যে সব সময় মেকআপ নিতে গেলে, ফাউন্ডেশন নিতে গেলে যে বেশি দামেরই নিতে হবে এর কোনো মানে নেই। কম প্রাইসের মধ্যেও একটু দেখে শুনে নিলে খুব সুন্দর ফাউন্ডেশন চলে আসে। যাক, এরপরে আমি মেবলিনের একটা কনসিলার নিয়েছি হাইলাইটস এরিয়াগুলো হাইলাইট করার জন্য। তাই কনসিলারটা প্রথমে আমি চোখের নিচে নিয়ে নিয়েছি, যেখানে যেখানে আমার হাইলাইট করার প্রয়োজন প্রত্যেকটা এরিয়া আমি তোমাদের ভালো করেই দেখিয়ে দিচ্ছি। তো তোমরা খুব নর্মালি দেখে নিতে পারো যে কোন কোন এরিয়াগুলোতে হাইলাইট করলে মেকআপটা দেখতে সুন্দর লাগবে। এরপর এটাকে আমি সুন্দর করে খুব সফট হাতে আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়েছি। যখনই তোমরা ব্লেন্ড করবে তখন কিন্তু ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিতে তোমরা ভুলো না, এটা আমার একটা ছোট্ট টিপস। তোমরা হয়তো আগে থেকেই জানো যারা মেকআপ করো, কিন্তু যারা মেকআপ এখনও জানো না মেকআপের বিষয়ে, তাদের ক্ষেত্রে বিগিনার্সদের ক্ষেত্রে মেনলি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। তাই প্রথমে তোমরা ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে নেবে, তারপরে আস্তে 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 এটা হালকা হাতে ভালো করে ব্লেন্ড করে নেবে। আর যখনই ব্লেন্ড করবে তখনই একটু সময় ধরে ব্লেন্ডটা করবে, তাতে মেকআপটা খুব সুন্দর মুখে বসবে এবং দেখতেও ভালো লাগবে। এরপরে আমি তোমাদের একটা ছোট্ট পাউডার দেখাচ্ছি, সেটা হচ্ছে পার্পলের একটা বানানা পাউডার। আর এই বানানা পাউডারটা আমি তাদের জন্যই প্রেফার করব যাদের ওয়াম আন্ডারটোন, কারণ যাদের ওয়াম আন্ডারটোন হয় তাদের স্কিনের কালারটা ইয়োলিস্ট হয়, সেই কারণে বানানা পাউডারটা শুধুমাত্র তাদের জন্যই কিন্তু বেশি সুইটেবল। তাই আমারও যেহেতু ওয়াম আন্ডারটোন তাই আমি এটা ইউজ করেছি। যাক, এরপরে আমি সুইস বিউটির একটা আইব্রো অ্যান্ড জেল আইলাইনার ইউজ করেছি। এখানে আইব্রোজটা করার জন্য আমি এখানে ব্ল্যাক কালার যে আই শ্যাডোটা ছিল সেটা দিয়ে হালকা করে আমি আইব্রোজটা ড্র করে নিয়েছি, কারণ আইব্রোজ যেহেতু পার্টি মেকআপ হোক আর যাই হোক, এখন মেনলি আইব্রোজটাকে বেশি আইব্রোজের উপর বেশি কাজ না করে খুব অল্প করে আই শ্যাডো দিয়ে আমার মনে হয় একটু হালকা হালকা করে যদি আমরা আইব্রোজটাকে ড্র করি তাহলে সেই ক্ষেত্রে ওটাকে ন্যাচারাল দেখায়, কারণ এখানে যদি বেশি ব্ল্যাক করে ফেলি তো এটা খারাপ লাগবে। এবার আমি শুরু করছি আই মেকআপ। আর আই মেকআপ করার জন্য আমি এখানে একটা লাইট ব্লু কালার আই শ্যাডো নিয়েছি, যেটা আমি ক্রিজ লাইনের উপর খুব হালকা হালকা করে অ্যাপ্লাই করেছি। দুটো চোখের উপরে কোয়ান্টিটিটা খুব অল্প রেখেছি, কারণ যখন তোমরা আই মেকআপ করবে তখন যদি একেবারে বেশি প্রোডাক্ট ইউজ করো তাহলে সেক্ষেত্রে দেখতে এটা খারাপ লাগে। তাই তোমরা যখনই আই মেকআপ করবে তখন আই শ্যাডো অ্যাপ্লাই করার সময় তার কোয়ান্টিটি খুব কম রাখবে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি আউটার কর্নারে আয়ের একটা ডিপ ব্লু কালার আই শ্যাডো অ্যাপ্লাই করেছি। ডিপ ব্লু কালার আই শ্যাডোটা তখন তোমাদের প্রথমে আমার দেখানো হয়নি, আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। এই কালারটা আমি অ্যাপ্লাই করেছি আয়ের উপর। এরপর আমি কনসিলার দিয়ে একটা ফুল ক্রিজ লাইন কেটে নিচ্ছি।
তবে তোমাদের আজকে একটা কথা বলার আছে, তোমাদের যাদের এই আই মেকআপটা পছন্দ হচ্ছে তারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা প্র্যাকটিস করবে এবং সেই ক্ষেত্রে এবং সেই সঙ্গে কমেন্ট বক্সে এসে কিন্তু তোমাদের আই মেকআপের ছবি একটা করে আমাকে তুলে পাঠাবে যদি তোমাদের ভালো লেগে থাকে। আর এছাড়াও যদি তোমাদের আর কোনো অন্য আই মেকআপ ভালো লেগে থাকে বা নতুন কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা মেকআপের বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে সেগুলো কমেন্ট বক্সে এসে জানাতে পারো। কারণ আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছো যাদের সঙ্গে আমি পুরোপুরি ডিসকানেক্ট হয়ে আছি। আমি চাই এই ধরনের মেকআপ ভিডিওর মাধ্যমে তাদের প্রত্যেকের সঙ্গে আবার কানেক্ট হতে। তাই তোমাদের যার যা কিছু কোয়েরি আছে বা কিছু জানার বা কিছু বলার আছে তারা অবশ্যই এসে আমার কমেন্ট বক্সে এসে জানিও, যাতে তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি। যাক, এরপরে আমি আই মেকআপটা পুরোপুরি তোমাদের কমপ্লিট করে দেখাচ্ছি। তো আমি ইনার কর্নারে এখন একটা সিলভার কালার শিমার অ্যাপ্লাই করেছি। সিলভার কালার শিমার আয়ের কর্নারে ইউজ করলে আয়ের কর্নারটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা আই মেকআপের ক্ষেত্রে অন্য কালারই ইউজ করতে পারো, আমি যেটা করেছি সেটাই করবে, এর কোনো মানে হয় না। তোমরা নিজেদের ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করতে পারো আই মেকআপের ক্ষেত্রে। এরপর আমি আইলিডের উপর একটা পার্পল কালার আই শ্যাডো অ্যাপ্লাই করেছি। এটা একটা শিমারি কালার, আমি দুটো চোখের উপরেই অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং পরে ডিপ ব্লু কালার দিয়ে এটাকে ভালো করে সেট করে নিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে অন্য কালার দিয়েও এই আই মেকআপটাকে কমপ্লিট করতে পারো, দেখতে একটু গর্জিয়াস বেশি লাগে এই আইটা, স্পেশালি পার্টি মেকআপের ক্ষেত্রে। এরপর চোখের ওপর আমি সিলভার কালার গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। সিলভার কালার গ্লিটারটা দেওয়ার ফলে কী হয়েছে, চোখটা একটু বেশি গর্জিয়াস লাগছে। যাক, এরপরে আমি চোখের উপর সুইস বিউটি জেল আইলাইনার ইউজ করেছি। এই আইলাইনারটা খুবই ভালো, এটা খুব লং লাস্টিং সবথেকে বড় কথা, আর এটা চট করে নষ্টও হয় না, খুব ভালো। তোমরা যদি চাও তাহলে এই আইলাইনারটা ইউজ করতে পারো, কারণ এই আইলাইনারটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় চোখের উপর, যেটা এর সবথেকে ভালো গুণ। আর এটা লং লাস্টিং, তো আগে তোমাদের আগেই বললাম এটা খুব ভালো চলে। এরপরে আমি নর্মালি যেটা আইল্যাশ লাগিয়েছি এবং তারপরে সবথেকে বড় কথা কন্টোরের ক্ষেত্রে আমি এখানে একটা ব্রাউন কালার আই শ্যাডো অ্যাপ্লাই করেছি। ব্রাউন কালার আই শ্যাডো, ভালো করে শোনো, সবসময় যে ব্রাউনজারই ইউজ করতে হবে এর কোনো মানে নেই, তোমরা নর্মালি পার্টি মেকআপের ক্ষেত্রে ব্রাউন কালার আই শ্যাডো ইউজ করতে পারো। এখানে ব্রাউন কালার আই শ্যাডোটা দেওয়ার ফলে এখানে একটা ন্যাচারাল কন্টোরিং হয়েছে। এরপরে আমি অ্যাজ ইউজুয়াল ব্লাশার লাগিয়েছি, যদি যাদের বেশি ভালো লাগে একটু বেশি করে চড়া করে নিতে পারো, যাদের কম ব্লাশার ভালো লাগে, যে না নর্মালি হালকা একটা লাইট লুক থাকুক তারা কম ব্লাশার ইউজ করো, এটা এমন কোনো ব্যাপার না, নিজেদের ইচ্ছে মতো লাস্ট লুকটা তোমরা দিতে পারো। এরপর আমি হাইলাইটার লাগিয়েছি হাইলাইটস এরিয়াগুলোতে। হাইলাইটারটা লাগানোর জন্য কিন্তু পুরো মেকআপটাই পাল্টে যায়, যখনই মেকআপ করবে হালকা হাইলাইটার তো অবশ্যই লাগাবে। আর আমি যেহেতু আগে আইটা কমপ্লিট করিনি, শুধুমাত্র ওপরের পোর্শনটা কমপ্লিট করেছিলাম, নিচে লোয়ার পোর্শনটা কমপ্লিট করিনি, তাই সবারই শেষে আমি লোয়ার পোর্শনটা কমপ্লিট করে নিয়েছি হালকা করে একটু ব্লু কালার দিয়ে। এরপর হালকা লিপস্টিক, তোমরা যে কোনো কালার লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, তোমাদের ড্রেস অনুযায়ী তোমরা কী কালার ড্রেস পরবে তারপর লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, সেটা তোমরা ম্যাট লিপস্টিকও ইউজ করতে পারো, আবার তোমরা একটু ওটাকে গর্জিয়াস দেখানোর জন্য তোমরা জেলও তার উপরে অ্যাপ্লাই করতে পারো। মেনলি তোমরা যে ড্রেসটা পরছো তার কালার অ্যাকর্ডিং তোমরা তোমাদের লিপস্টিকটা চুজ করবে, কারণ সেটাই সবথেকে বেশি ভালো হবে আমার মনে হয়। এরপর আমার লিপস্টিকের উপর আমি একটা হালকা হোয়াইট কালার টাচ আপ দিয়েছি, যার ফলে আমার লিপস্টিকে একটা ম্যাট ফিনিশিং এসেছে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে আমাকে একটুও ভুলো না, আমাকে অবশ্যই জানিও। সেই সঙ্গে তোমরা অনেক সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার সঙ্গে থেকো সবসময়।